যে খবরের দিকে নজর রাখবো 1911 জনের চাকরি বাতিল সকলেরই বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এমনটা নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2 মিনিটে বিজ্ঞপ্তি জারি করে ওয়েবসাইটে আপলোড করানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 1911 জনের চাকরি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ পীযূষ 1911 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত এই বিষয়ে ঠিক কি জানতে পারছো বিস্তারিত জানা দেখো নবম দশমের পর এবারে গ্রুপ ডি গতকাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে 2820 জনের যে ওএমআর শীট সেই ওএমআর শীটে ম্যানিপুলেশন করা হয়েছিল সে কথা স্বীকার করে নিয়েছিল এসএসসি কর্তৃপক্ষ এবং তারপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হলফনামা চান এসএসসি কর্তৃপক্ষের কাছ থেকে আজকে হলফনামা দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিল 2820 নয় 2823 অর্থাৎ 2823 জনের ওএমআর শীটে ম্যানিপুলেশন করা হয়েছিল এটা স্বীকার করে নিল স্কুল সার্ভিস কমিশন এই এই তালিকার মধ্যে আমরা আবার তোমার সঙ্গে যোগাযোগ করব তবে এই মুহূর্তে প্রাথমিক ডেটার ফল প্রকাশ হচ্ছে সরাসরি নজর রাখব কপি হিসেবে আমরা এই ধরনের পিঙ্ক আমরা নিয়ে নিয়েছিলাম আর ক্যান্ডিডেট পেয়েছে গ্রিন কপি এইটা নিয়ে গেছিলেন ঠিক আছে তাহলে ক্যান্ডিডেটের কাছে আছে এই এক্সামিনিস কপি গ্রিন কপি আর আমরা এখন রেজাল্টের সাথে এই কপি তাকে বলছি আপনি দেখুন এবং আপনার এই অরিজিনাল কপির সাথে আপনাকে দেওয়া হয়েছিল পরীক্ষার দিন যে আপনার কপি স্টুডেন্টস কপি তার সঙ্গে ট্যালি করে দেখুন সেখানে কোনো ধরনের অসঙ্গতি আছে কি না এটা ট্রান্সপারেন্সির জন্য আমরা দিয়েছি যে কোনো ক্যান্ডিডেট এটা ভেরিফাই করতে পারেন দেখতে পারেন আমাদের আবারও বলছি এই যে অরিজিনাল কপি পরীক্ষার আজ পর্যন্ত পরীক্ষার রেজাল্ট পর্যন্ত একেবারে সুরক্ষিত আমরা একেবারে ট্রান্সপারেন্টলি আমরা এটাকে ইভালুয়েট করেছি তারপরে আমরা রেজাল্ট পাবলিশ করছি রেজাল্ট পাবলিশ করার আগে আপনারা জানেন যে আমরা একটা অ্যানসার কি আপলোড করেছিলাম সেখানে আমরা বলেছিলাম আপনাদের কোশ্চেনের অ্যানসার সম্পর্কে যদি কোনো আপত্তি থাকে আপনারা চ্যালেঞ্জ জানাতে পারবেন অনলাইন চ্যালেঞ্জ ম্যানেজমেন্ট সিস্টেম ভারতবর্ষের কোথাও কোথাও আছে নেটের মাধ্যমে না হয় প্রবাবলি দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া আমরা অনলাইন চ্যালেঞ্জ ম্যানেজমেন্ট সিস্টেম এই সফটওয়্যার অ্যাপ্লাই করেছিলাম তারা আবেদন করেছিলেন তারপরে আমরা কিন্তু যারা সাবজেক্ট এক্সপার্ট তাদের যে চ্যালেঞ্জগুলোকে আমরা রেখেছিলাম সাবজেক্ট এক্সপার্টের ক্ষেত্রে 3 টিয়ার ফিল্টারিং ছিল আমরা সেই চ্যালেঞ্জ যারা কোশ্চেন করেছিলেন সাবজেক্ট এক্সপার্ট তাদের দেখাই এবং তারা যদি বলেন না আমাদের বোর্ডের যে অ্যানসার ঠিক আছে তারা স্টুডেন্টদের চ্যালেঞ্জ নেওয়ার পরে বলতে পারেন যে এটাতে আপত্তি আছে তখন আমরা কি করি আরেকটা রেখেছিলাম সেকেন্ড টিয়ার অফ এক্সপার্ট গ্রুপ ওই একই সাবজেক্টে তারা দেখবেন এক্সামিনার্স যারা যারা এক্সপার্ট কোশ্চেন করেছিলেন তাদের অ্যানসারটা ঠিক আছে কিনা এই দুটো কমিটি ঠিক করেছে কিনা তারপরে আমরা 3 টিয়ার অ্যাপেক্স কমিটি সিনিয়র মোস্ট সাবজেক্ট এক্সপার্ট দিয়ে আমরা যাচাই করেছি প্রত্যেকটি সাবজেক্টে আপনারা জানেন ল্যাঙ্গুয়েজ গ্রুপের অনেক রয়েছে বাংলা রয়েছে ইংলিশ রয়েছে নেপালি রয়েছে উর্দু রয়েছে তেলুগু রয়েছে ওডিয়া রয়েছে সান্থালি রয়েছে এই এতগুলো সাবজেক্ট রয়েছে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে এই ধরনের 3 টিয়ার চ্যালেঞ্জ করেছিলাম বোধ ম্যাথমেটিক্সেও করেছিলাম এনভায়রনমেন্টাল স্টাডিজও করেছিলাম চাইল্ড পেডাগজিতেও করেছিলাম তারপরে আমরা ফাইনাল কি গতকাল রাত্রে 8টার সময় আপলোড করেছি তার উপর ভিত্তি করে আমরা আজকে ফল প্রকাশ করছি আমি ফল প্রকাশের আপাতত বিবৃতি রাখলাম শেষ করলাম আমি পরিশেষে কতগুলো আমি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি পর্ষদের তরফ থেকে অনেবল সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট ভারতের তার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি
মহামান্য সুপ্রিম কোর্ট 8ই ডিসেম্বর বোর্ডকে পর্ষদকে পরীক্ষা নেওয়ার চূড়ান্ত অনুমতি দিয়েছিলেন 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে হবে আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে মহামান্য সুপ্রিম কোর্টের আমরা নির্দেশ পালন করেছি সুপ্রিম কোর্টের প্রতি আমরা অতিশয় কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করছি মহামান্য সর্বোচ্চ আদালত কলকাতা ক্যালকাটা হাইকোর্টের প্রতি তারা সব সময় পর্ষদের বিভিন্ন আবেদনে সাড়া দিয়েছেন সাহায্য করেছেন এই পরীক্ষা নিতে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রীর প্রতি তিনি বিভিন্ন সময় শুধু প্রশাসনিক সাহায্য নয় তিনি আমাদের এই পরীক্ষা নিতে বিভিন্নভাবে আমাদের নির্দেশ দিয়েছেন এনকারেজ করেছেন এবং সর্বোপরি যে পরীক্ষা নিতে গেলে যে একটা প্রশাসনিক যে যে কাঠামো দরকার হয় সেই কাঠামো তিনি তৈরি করতে নির্দেশ দিয়েছেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়কে তিনি না থাকলে পর্ষদ কিন্তু এই টেট 2022 হয়তো নিতে পারত না তার নির্দেশে তিনি চাইছিলেন এভরি ইয়ার প্রত্যেক বছর টেট 2022 হবে আমি দায়িত্ব নেওয়ার পরে উনি আমাকে উপদেশ দিয়েছিলেন টেট নেওয়ার তিনি প্রতিটি প্রায় প্রতি মুহূর্তে তিনি খোঁজ খবর নিয়েছেন অনুপুঙ্খভাবে প্রতিটি ক্ষেত্রে তিনি তদারকি করেছেন উপদেশ দিয়েছেন এবং পরীক্ষা নেওয়া থেকে শুরু করে এবং প্রশ্নপত্র পড়া থেকে শুরু করে রেজাল্ট আজকে যে পাবলিশ করছি পর্ষদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তিনি না হলে এই পরীক্ষা নেওয়া যেত না রেজাল্ট আমরা পাবলিশ করতে পারতাম না এবং আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আমাদের যারা আমাদের মাননীয় চিফ সেক্রেটারি ডক্টর দ্বিবেদী আছেন হরিকৃষ্ণ দ্বিবেদী ডক্টর এইচ কে দ্বিবেদী জানেন তারা পরীক্ষা নিতে গিয়ে কীভাবে তিনি মিটিং করে কীভাবে সাহায্য করেছিলেন আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি আছেন শ্রী শিক্ষা দু মাসের মধ্যে টেটের ফল প্রকাশ পরীক্ষার্থীর সংখ্যা ছিল 6,19,102 জন পাশ করেছে 1,50,091 জন প্রথম দশের মধ্যে আছেন 177 জন প্রাথমিক টেটের ফল প্রকাশ দু মাসের মধ্যে ফল প্রকাশ প্রাথমিক টেটের এখন সময় একটা বিরতি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন।